গল্প কথন বি কাউল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা ইমলি শহরের এদিকটায় কর্পোরেশনের সীমান্ত টেনেছে পূর্ব পশ্চিমের রেল লাইন মাটি থেকে অনেকখানি উঁচু একটা পাড় রেকাবির কানার মতো গোল হয়ে ঘিরেছে শহরের দক্ষিণাংশ উত্তর দক্ষিণের ট্রাম লাইনটা এক জায়গায় নাক ঢুকিয়েছে ওদিকের মিউনিসিপ্যালিটির এলাকায় ট্রাম লাইনের ওপরে একটা পুল পুলের ওপর দিয়ে দুদশ মিনিট অন্তর একটা না একটা ট্রেন হুইসেল বাজিয়ে যায় ইঞ্জিন ধোঁয়া ছাড়ে পুলের ওদিকে এখনও কাদামাটির রাস্তা পচা পাঁকের ডোবা কচুরিপানার দুর্গন্ধ অথচ এদিকে চকচকে ইস্পাতের মতো পরিচ্ছন্ন রাস্তার পাশেই তক্তকে এক সারি অট্টালিকা জানলায় তার রঙিন পর্দা বারান্দা ইলেকট্রিকের ম্লান নীল আলো ব্যালকনির বেতের চেয়ারে স্থূল চেহারার আসর যে কোনো একটার সামনে দাঁড়ালেই শোনা যায় চুড়ি টুংটাং কথালাপ নেপথ্যে নরম কলহাস্য আর রেডিওর কণ্ঠে ঠান্ডা গলার গান রাস্তাটা ছায়া ছিমছাম ল্যাম্পপোস্টগুলো দূরে দূরে কৃষ্ণচূড়া আর গুলমোহরের পাতায় আড়াল পড়া নিস্তব্ধতা সিমেন্টে বাঁধানো চড়া ফুটপাতে কেমন একটা অন্ধকারের ছমছমানি শুধু অন্ধকারই নয় আরেকটা জিনিস চোখে পড়লে শিউরে ওঠা উচিত কিন্তু চোখে পড়ে পড়েও পড়ে না ফুটপাতের উপর সারি সারি মানুষের কার্টুন একপাল মেয়ে পুরুষ কাচ্চা বাচ্চা তেলচিটে কাপড় আর উকুনজট চুলের বিভৎসতা নিয়ে ফুটপাত জুড়ে শুয়ে থাকে শুয়ে থাকে তারা ফোঁটা সন্ধ্যে থেকে রোগা জিলজিলের চেহারা কারো পাঁজর বের করা বাচ্চাগুলোর পিপের মতো পেট পুরুষগুলোর কানে দু দশটা মেয়ের শরীরে মাংস আছে যার নেই তার চোখে তেজ ফুটপাতের গায়েই দুটো না তিনটে বেদরজা খুপরি পড়ে আছে অন্ধকারে আলো ঝলমলে এক সারি দোকানের মাঝখানে চকমকি চোখ সুন্দর একটি বাচ্চা মেয়ের ফোকলা দাঁতের মতো ছন্দপতন দোকান ভাড়া দেওয়ার জন্য কাজে হাত লাগিয়ে সেসব আর টাকায় কুলিয়ে ওঠেনি হয়তো বাড়িওয়ালার কিংবা কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে গেছে হয়তো দেয়াল আর ছাদ দুই আছে ঘর কখানার কিন্তু কপাট বসেনি সিমেন্ট হয়নি মেঝেতে দেয়ালে প্লাস্টার না পয়েন্টিং কি উদ্দেশ্য ছিল বোঝাই দেয় রাস্তার উপর যারা শুয়ে আছে তাদের দলেরই কয়েকজন এসে আশ্রয় নিয়েছে ঘর কখনার ভেতরে কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে রাত নটাও হয়নি তখন কিন্তু ঘুম দুপ্রহর পুরনো হয়ে গেছে ওদের দুটো ভদ্রলোকের পোশাক এসে দাঁড়ালো সেখানে তাকালো তারা এপাশ ওপাশ ঘুমন্ত কোনো মেয়ের জাগর কোনো অংশের দিকে হয়তো বা একটা পোশাক বললে না তাড়ানো যাবে না রিফিউজিরা শুয়ে আছে অন্য পোশাকটা বললে পেলে কিন্তু ভালোই হতো দোকানের পজিশনটা দেখেছেন উপায় নেই মশাই রিফিউজিরা দখল করে বসেছে যখন চেষ্টা করাই বৃথা রিফিউজি একটি পোশাক এগিয়ে গেল ঝুঁকে দেখল লোকগুলোকে বলল রিফিউজি তো নয় মনে হচ্ছে মশাই নয় উৎসাহিত হয়ে উঠল অন্য পোশাকটি দেখুন দেখুন ভালো করে তাহলে তো মেরে হটিয়ে দেয়া যাবে দুজনই ঝুঁকে পড়ল স্পষ্ট আলো নেই ঝরাপাতার কৃষ্ণচূড়া গাছটা যেটুকু চাঁদকে উঁকি দিতে দিয়েছে তার আলোয় কিছুই ভালো দেখা যায় না একদল ময়লা মানুষ এইটুকুই চোখে পড়ে সন্দেহ দূর করার জন্যে ঘরটার কাছে এগিয়ে গেল একজন খাটো শাড়ির ঢেউটার দিকে ঝুঁকে পড়ে কি যেন দেখতে চাইল সঙ্গে সঙ্গে মেয়েলি কণ্ঠের প্রতিবাদ এল আউর দেখি কখনো উল্লুকা হাঁকা সব কথাটা আর শুনতে হল না ছিটকে দূরে সরে এলো ভদ্রলোকের পোশাক পরা লোকটি চলুন মশাই চলুন গোলমাল বাঁধিয়ে দরকার নেই হ্যাঁ বাড়ি খোঁজ করা যাবে রিফিউজি যখন নয় তখন মেরে হটিয়ে দেয়া যাবে বাড়ির পথ ধরল দুটো পোশাকই আর ইমলি উঠে বসল উঠে বসে এদিক ওদিকে তাকালো ওদের পালানো দেখে হাসল মনে মনে ইমলি মানে তেঁতুল তেলেগু ভাষায় যার নাম চিন্তা পাণ্ডু চেহারা দেখে ভুল হলেও আসলে ইমলি কিন্তু তেলেঙ্গি নয় মুখে হিন্দি উর্দুর ফরফরানি থাকলেও আইনের চোখে ও খাস বাঙালি মেয়েটার বাপা মারা গেছে না বে ঠিকানা তা ইমলি নিজেও হলপ করে বলতে পারে না কিন্তু যে ওর নাম রেখেছিল সে হয়তো আভাসে বুঝেছিল এ মেয়ে বাঘা তেঁতুলকেও হার মানাবে শরীর তো নয় যেন স্বাস্থ্যের জোয়ার পুরনো তামার মতো গায়ের রং চোখের কোলে সরু একটা কাজল রেখা সুরমা টানার অপেক্ষা রাখেনি তারা ভরা ঘামঝরা কালো মুখের সঙ্গে খাপ খায় না মাথার একরাস জট জটপাকানো চুল রঙিন ডুরের শাড়ি একখানা পরনে এতই খাটো মাপের যে ইজ্জত ঢাকে তো সরম ঢাকে না ময়লা আঙিয়াটা বুকে পিঠে এমনই আটসাট হয়ে আছে যে না থাকলেও ক্ষতি ছিল না লোক দুটো চলে যাওয়ার পর দেয়ালে ঠেস দিয়ে বসল ইমলি মাথা চুলকুলো খানিক্ষণ আন্দাজে আন্দাজে দু আঙুলের দুটো নখে একটা উকুন চেপে ধরল চোখের সামনে এনেও দেখতে না পেয়ে নখের পিঠে নখ টিপে মারলে উকুনটা তারপর আবার মাথা চুলকোতে শুরু করলে মুখে না মারলেও যাতে সাচ্চা বেদিয়া ওরা কথাবার্তায় হাবে ভাবে কিছুটা হিন্দুয়ানি কিছুটা মুসলমানি মনটা পাক্কা বেদের স্বভাবে আর নেশায় বেঁধে ছিল ওদের পূর্বপুরুষরা ঘুঙুর বাঁধা হাত ঢোলক বাজিয়ে নেচে গিয়ে বেড়াত তাঁবু নয়তো হোগলার ছাউনি যতবার গড়ত ততবার ভাঙত বনমোরোগের ঝাঁকের মতো উড়ে উড়ে বেড়াতো এখানে সেখানে গানের ভাষায় বলত রাস্তায় আমাদের জাহান ফাটা তাম্বু আমাদের দরবার স্বপ্ন দেখত মাসুক শুধু নাচবে গাইবে ঢোলক বাজাবে আর আশুক চাকু চক চকবাজারে স্বভাবে আর নেশায় বেদে ছিল পূর্বপুরুষরা অভাবে আর পেশায় বেঁধে হতে হলো ইমলিদের সুন্দরবনে জঙ্গল সাফ করে চাষবাসের জমি পেয়েছিল ওরা ইজারাদের কাছ থেকে ঘন অরণ্যের হিংস্রতায় ডেরা বেঁধেছিল দলকে দল মোষ বাঘ ভালুক নীল তাড়িয়ে বন জঙ্গল পরিষ্কার করেছে রাম হরিণ আর হরিয়াল শিকার করেছে বোনের জমিকে সোনা ফসলের জমি বানিয়েছে মাটি ভিজিয়েছে গতরের ঘামে রোপাই বুনেছে ভাদুই তুলেছে বছরের পর বছর তারপর ইজারাদার এসে একদিন বলেছে খাজনা চাই খাজনা দিয়েছে খাজনা বেড়েছে ভাবেনি কোনোদিন হঠাৎ ডুগডুগি বাজিয়ে দেবে ইজারাদার জমি ছেড়ে দিতে বলবে ডুগডুগি বাজল একদিন ইমলিদের দলকে আর দরকার নেই ইজারাদারের মোটরের লাঙল দিয়ে চাষ করবে সে নিজেই জোয়ান চেহারার কেউ কেউ দিনমজুরের কাজ পেল বাকি লোকগুলোকে তাদের ডেরায় থাকতে দিল শুধু চাষের জমি কেড়ে নিল সব বেদের নেশা মুছে গেছে মন থেকে স্বভাব শিকড় গেরেছে সময়ের মাটিতে এত কষ্টের ডেরা ছেড়ে যাবে কোথায় মাটির মায়াকে এত সহজে ছাড়া যায় আরও গভীর জঙ্গলের দিকে সরে গেল ওরা ভালুকের সঙ্গে রেশারেশি করে মৌচাক ভেঙে মধু জমালে একবার করে শহরে এসে মধু ফিরি করে সারা বছর চলত কোনক্রমে ক্রমে দলবলের সঙ্গে এবারও মধু বিক্রি করতে এসেছিল ওরা শহরে লোকের মুখে ইমলির নাম হল মধু কিন্তু ও মধু ফিরি করবে কি শহরে এসে মধুর খোঁজ পেল ও নিজেই দলের জোয়ান চেহারার অভাব ছিল না তাদের দু কি কখনো কখনো চোখের ডাকে হাতছানি দেয়নি ইমলিকে ইমলি নিজেও হাসাহাসি করেছে ছুঁড়েছে দু চারটে দিল জখ্মী দিল লাগি কিন্তু তারা তো কই এমনভাবে নাড়া দেয়নি ওর মনকে জঙ্গলের মধু আর মোম নিয়ে এর আগেও দুবার এসেছিল ইমলি তখন শহর এমন বদলে যায়নি রোজগারের টাকায় শুধু একবেলা চাপাটি খাওয়াই নয় বেশ কিছু পয়সা ঘুঁষির গেঁজেতে পুরে ডেরায় ফিরত তখন এবার কিন্তু দিন কয়েক ঘোরাঘুরি করেই হয়রান হয়ে পড়ল ইমলি ভোর না হতেই ফুটপাতটা জেগে উঠত প্রতিদিন মধুর হাঁড়ি মাথায় চাপিয়ে একে একে সবাই এগুলি সেগুলি ধরে মধু ফিরি করে বেড়াত চিৎকার করে করে মুখের মিষ্টি ডাকে গলা শুকিয়ে কর্কশ্বর বেরুত দুপুর না হতেই তবু খদ্দের হদিস মিলত না দেড় ক্রোশ পথ হাঁটার পর হয়তো তেতলা বাড়ির জানলা থেকে মেয়ে গলার ডাক আসে মধু চাখে বাঙালি বহু দরদস্তুর করে তারপর দরাম করে কপাট বন্ধ করে দেয় মুখের উপর মনের ঝাল মিটিয়ে গালাগালি দিতে দিতে সিঁড়ি বেয়ে নেমে আসা তারপর আবার পথ চলা ভাবে এত জলের দরে যদি বেচতে হবে তো ফড়িয়া দোষ করলে ইমলিও প্রতিদিন এমনিভাবে সারাটা দুপুর ঝমঝমে রোদে ঘুরে ঘুরে সন্ধ্যের সময় ফুটপাথের আড্ডায় ফিরে আসত ফিরে এসে শুকনো মুখে বসে বসে ধুঁকতো হাঁটুতে থুতনি রেখে সকালে চিঁড়ে জোটে তো সন্ধ্যের চাপাটির পয়সা থাকে না সারাদিন রাস্তার কলে মুখ ভিজিয়ে বুক ভরা ঠান্ডা জল খেয়ে কাটে আড্ডার সবারই মুখ শুকোয় ক্রমে ক্রমে সন্ধ্যের সময় ফিরে এসে খবর নেয় ওরা পরস্পরের শুধুয় কার কত বিক্রি হল হতাশার দীর্ঘশ্বাস ফেলে বুড়োরা শরীফদের জেবও কমজোর হয়ে গেছে অথচ মধু বিক্রি না হলে গাঁও দেহাতে ফিরবে কোন সাহসে সারা বছর চলবে কিসে জীবনে এমন সুখাদিন আসেনি কখনো ভাবলে সবাই সারা দুপুর রোদে টহল দিয়ে ফিরছিল ইমলি অসহ্য ঠেকছে গায়ে খুঁজতে খুঁজতে একটা গলিতে ঢুকে পড়ল ইমলি তেলেভাজের দোকানের পাশ দিয়ে বেঁকেছে গলিটা পোড়া তেলের মিষ্টি গন্ধটা নাকে আসতেই লোভী চোখে সেদিকে তাকালো। চোখে পড়ল ওপাশের বারান্দায় একজন ফুচকাওয়ালাকে ঘিরে হাতে শাল পাতার ঠোঙা নিয়ে বসেছে জন কয়েক রং ঝলমল চেহারার পাঞ্জাবি মেয়ে রাস্তার ধারে হলদে ঠেলাগাড়ি থেকে কুলপি বরফ বিক্রি করছে একজন আনমনে কোমরের বোটোয়ায় হাত দিয়ে খুচরো পয়সার স্পর্শ নিল ইমলি তারপর তরতর করে এগিয়ে গেল লোভ সামলে সামনেই সিমেন্ট বাঁধানো চওড়া একটা রক ছায়ায় ভিজে আছে যেন একটা লোক শুধু কাচ আর অ্যালুমিনিয়ামের বাসন সাজানো ঝুড়ি নামিয়ে আঙ্গোছা নেড়ে নেড়ে হাওয়া খাচ্ছে এক ছায়ায় ছায়া হাঁড়িটা নামিয়ে রেখে বসল ইমলিও তারপর হঠাৎ চোখাচোখি হলো লোকটার সঙ্গে মধু ফিরি করতে এসে নিজেই মধুর খোঁজ পেল ইমলি রোগা কিন্তু শিশু কাঠের মতো কালো আর মজবুত চেহারা লোকটার কানে লাল মাখড়ি ঝাঁকড়াঝাঁকড়া চুল পরনে নতুন জামা যাতে লোকটা ওদেরই মতো বেদে বুঝলে ইমলি শহরে অনেকগুলো বছর কাটিয়েছে এই যা শহরের লোক হাজার ময়লা কাপড় পরে থাকলেও চিনতে পারে ও কেমন একটা মুখে চোখে পালিশ পরে শহরে থাকলে একবার চোখাচোকি হওয়ার পরই কাজে মন দিল লোকটা টাকা পয়সা গুনল আরও কি কি যেন করল চোখ তুলে একবারও দেখল না ইমলি মোহময় দৃষ্টিতে মহব্বতের দৃষ্টিতে ঠায় তাকিয়ে রইল তার মুখের দিকে অনেকক্ষণ অপেক্ষা করলে ইমলি আবার চোখাচোকি হওয়ার আশায় তারপর কখন যেন চোখ সরে গেল ওর অন্য অন্যমনস্ক হয়ে পড়ল এ মাধু আলী হিসেব নিকেশ শেষ করে ঝুড়ি থেকে একটা খাবার কোটো বের করে ডাক দিলে লোকটা তারপর নিজেই উঠে এলো ইমলির কাছে মধু চাইলে একানার কোটাটা খুলে ইমলির সামনে ধরে হেসে কি একটা ঠাট্টা করলে ইমলি একানার মধু হেসে উঠল আবার শের হিসেবে বিক্রি হয় মধু বড়জোর পাওভর নিতে পারে সে তা বলে একানার লোকটিও হাসলে হেসে ঠাট্টার জবাব দিল যে চিজ যত কম দর সে তত বেশি তো বিক্রি হয় কয়লা বিক্রি হয় মন হিসেবে মধু শেট দরে আর সোনা চাঁদি আর ওই অ্যালুমিনিয়ামের বর্তন বিক্রি হয় তোলা হিসেবে মুখের মতো জবাব হলেও অপ্রতিভ হল না ইমলি জাত জনম গাও দেহাতের ঠিকানা নিল তারপর বললে পয়সার দরকার নেই মুফ দিয়ে দিচ্ছি বলে এক হাতা মধু ঢেলে দিল লোকটার রুটিতে ইমলির কোলের ওপর দুখানা রুটি ফেলে দিল লোকটা নে তুইও খাদু খানা বাধা দিল না ইমলি ফিরিয়ে দিতে চাইল না শুধু চোখ টিপে হাসল রুটি চিবতে চিবতে খবর নিল সে কত মধু বিক্রি হয় দিনে মুনাফা হয় কত যতটা সম্ভব বাড়িয়ে বলল ইমলি তবু আশ্চর্য হয়ে চোখ কপালে তুলল লোকটা ব্যাস অর্থাৎ এত কমে চলে কি করে ইমলির উপদেশ দিলে টুটাফাটা ফাটা কাপড়ার বদলি বর্তন বিক্রি করতে অনেক বেশি লাভ হবে পট্টির পাইকারের কাছে মধুর হাঁড়িটা বেচে দিয়ে টাকাটা মহাজনের কাছে জমা রাখলে সেও কাচ আর অ্যালুমিনিয়ামের বাসন পাবে তারপর পুরনো কাপড়ের বদলে সেগুলো বিক্রি করে মহাজনের কাছেই টাকা পাবে টুটা ফাটা কাপড়ের জন্যে এমনি ভাবলো সত্যি তো মধু আর কজন খায় কিন্তু বর্তনের দরকার সকলেরই টুটাফাটা কাপড় তো সকলেই ফেলে দেয় বলে কাল আসবো ভেবে দেখি বেশ খানিকটা ও যখন এগিয়ে গেছে লোকটা নাম জিজ্ঞেস করল ইমলির নাম বললে ইমলি চোখে চোখে কি একটা অর্থপূর্ণ হাসি খেলে গেল ওর নামও জিজ্ঞেস করল ইমলি ফালসা এগলি সেগলি ঘুরে বেড়ালো ইমলি সারা বিকেল মুখে ঘুরল মধু ফিরির ডাক কিন্তু মনের ভেতর ঘুরল শুধু ওই একটাই নাম ফালসা মধুর মতোই মুখে লেগে রইল এ নাম সারাদিন শুধু একটা তৃপ্তির হাসিতে উজ্জ্বল হয়ে রইল ও দলের সকলকে বললে এমলি হেসে উড়িয়ে দিল সকলে শহরে ব্যবসা করে কুত্তার বিল্লির মতো সারা বছর রাস্তায় পড়ে থাকতে তো আসেনি ওরা না হয় সে সব দি পাইকারের কাছেই বেঁচে দিয়ে যাবে সব মধু তারপর ফিরে যাবে ডেরায় পাতায় ছাউনি দেয়ার জঙ্গলি ডেরাও এর চেয়ে অনেক সুখের মেঠো খরগোশের মাংস খেয়েও পেট ভরানো যায় সেখানে ওরা কেউ বুঝল না শহরে থাকার এত লোভ কেন ইমলির এ এক অদ্ভুত নেশা চেষ্টা করেও এ নেশা ছাড়াতে পারল না ইমলি দুপুর হলে কি এক দুর্বোধ্য আকর্ষণ যেন সেই গলির দিকে টেনে নিয়ে যায় তাকে কোনোদিন ফালসার দেখা মেলে কোনোদিন হয়তোবা সেই ছায়া ভেজা রকে বসে অপেক্ষা করে ফালসার জন্যে ঘামে ভিজে ফুটন্ত রোদ্দুরে ধুমতে ধুঁকতে এসে হাজির হয় সে ইমলির দিকে চোখ তুলে না তাকিয়েও খুশিতে ভরে ওঠে তার মুখ তারপর প্রতিদিনের মতোই খাবার ভাগ করে খায় দুপুরের আলাপ ক্রমে সন্ধে অবধি জেট টানতে শুরু করল আড্ডায় ফিরতে দেরি হতে লাগল ইমলির সন্ধ্যের পর কোনো একটা রাস্তার কলে স্নান সেরে নির্জনে কোথাও গিয়ে বসে দুজনে গল্প করতে করতে রাত ভুলে যায় রাস্তা থেকে কেনা চিনাবাদাম চিবোতে চিবোতে পা ছড়িয়ে ঘাসের জাজিমে বসে গল্প করে দুজনে অনেক রাত অবধি আড্ডায় ফিরে নানা ওজোর দেখায় কেউ কিছু বিশেষ মনেও করে না তার জন্যে বড়জোর ঠাট্টা বিদ্রুপ করে দু চারটে আড়ালে হাসাহাসি করে কম বয়সের মেয়েগুলো এমন দেরি করে ফিরবে তার নতুন কি ফিরতেই তো ভুলে যায় অনেকে ইমলিও ফিরল না একদিন টিনের শেড দেয়া মাটির দেয়ালে ঘেরা ছোট্ট একখানা বস্তির ঘর টুকরো টাকরা দু চারটে আসবাব একটা দড়ির খাটিয়ায় নোংরা বিছানা তবু প্রথম যেদিন এলো ফালছার এ ঘরখানা খুব আপন মনে হল ইমলির একটা কেরোসিনের ল্যাম্প জেলে চাপাটি বানাতে বানাতে মনে হলো। সারা জীবন যদি এমন একখানা ঘরে কাটাতে পায় ফালসার মতো একটা মানুষকে যদি রেজাই বানাতে পারে শীতের রাতে নিজের ঘর দেখাবার জন্যে ইমলিকে ডেকে এনেছিল ফালসা চোখ আর মন শুধু পেয়ার মোহব্বতের ইশারা দেখিয়েছিল মুখের কথায় দুজনেই রসিকতা করতে শুধু মন জানাজানি হয়নি কোনোদিন মোহব্বতের কথা উচ্চারণ করেনি কেউই আর ফালসার ঘর দেখতে এসেও ইমলি মুখ ফুটে বলল না কিছু চাপাটি বানালে গল্প করলে দুজনে খেয়ে দিয়ে নিল তারপর দড়ির খাটিয়াটায় লম্বা হয়ে শুয়ে পড়ল ইমলি বললে নিদ আসছে চোখ জুড়ে ফিরতে পারবো না আমি ফালসা হাসলো। ল্যাম্পটা নিবিয়ে দিয়ে এসে ইমলির পাশেই শুয়ে পড়ল সেও ভোরবেলায় যখন ঘুম ভাঙল ইমলির শরীরের জড়তা নেই মনে তবু তার অপরিসীম লজ্জা পিঠের ওপর থেকে ধীরে ধীরে ফালসার হাতটা সরিয়ে দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে ফালসা ঘুমোচ্ছে তখন ঘুমক। জেগে থাকলে কি করে চোখ তুলে চাইতো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হতো না মধুর হাঁড়িটা মাথায় নিয়ে তরতর করে চলে এল সে কি করে এমন মাতোয়ালার মতো টলতে টলতে এগিয়ে গিয়েছিল ইমলি লজ্জা হল তার এমন বেসরম মেয়ে হয়তো আগে দেখেনি ফালসা আর এমন তাজ্যবাদনি ইমলিও দেখেনি কখনো একই খাটিয়াই পাশাপাশি শুয়ে অথচ ঘুমের ঘরে শরীরে হাত ছুঁয় পাগল হয় না এ কেমনতর জনপুরুষ এত হাসি ঠাট্টা ইশারা ইঙ্গিত অথচ হাতের নাগালে পেয়েও এগুলি সেগুলি হয়ে মধু ফেরি করে বেড়াল ইমলি বারবার দুপুরের ছায় ভেজা রক্তটা পাট টানল তবু লজ্জায় সে পথ রুখে দাঁড়াল গলিটা দু তিনবার পার হলো ইমলি তবু ঢুকতে সাহস পেল না সন্ধ্যাবেলা ফিরে এলো সে তার ফুটপাথের আড্ডায় দলের দু চারজন মুখ টিপে টিপে হাসল চোখ টিপে ইঙ্গিতে কি যেন বলা বলি করল এমন তো হামেশাই হয় ইমলিষ সমবয়সী দুটো মেয়ে চুপচাপ এসে বসলো ওর কাছে কোমরের ঘুনসিটা দেখতে বললে দেখলে তারা খুচরো কয়েকানা পয়সা খিলখিল করে হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়ল ব্যাস এই কনা পয়সা চোখ কপালে তুলল তারা এমন ভরা যৌবনের আঁটসাঁট চেহারা একটা পুরো রাত হারিয়ে গিয়ে কিনা এই কনা পয়সা এত সস্তায় শরীরের মধু বেঁচেছে চিমলি। কোথায় হারিয়ে গিয়েছিল কেন ফেরেনি এইসব প্রশ্ন করল না কেউই এ বয়সে যদি মাঝে মাঝে এমন না হারাবে তো রূপের ইজ্জত রইল কোথায় ঠাট্টাটা বুকে এসে বিঁধল ইমলির তবু বলতে পারল না কোনো শহরলার হাতছানি কোনো টাকার লালচ ডেকে নিয়ে যায়নি তাকে পুলের ওপারে ডান্ডি বস্তিতে গিয়েছিল পিয়ার বন্ধুর সঙ্গে ফিরেছে ইজ্জত নিয়েই নিজের কাছে নিজেই যেন ছোট হয়ে গেছে ইমলি মুহূর্তের দুবলামি কাটিয়ে ফিরেছে ও খুশি হয়েছে সে কারণে কিন্তু ফালসা কি ভাবছে সে যথেষ্ট বেসরমী কাজ করেছে ইমলি আরও বেসরম হতে পারবে না ফালসার সঙ্গে আর দেখা করতে পারবে না ও তাকাতে পারবে না চোখে চোখ রেখে দলের সঙ্গেই ফিরে যাবে ফড়িয়ার কাছে সমস্ত মধু সস্তা দরে বেচে দিয়ে পুরো দল একসঙ্গে ফেরে না বাড়ি। যার মধু শেষ হয়ে যায় সে সরে পড়ে আগেই এবারেও একে একে পড়ল দল ফিকে হয়ে গেল দুদিনেই কেউ ফিরে গেল কলকারখানার কাজ জোটালে কেউ কেউ বা নিখোঁজ হল ইমলিও একদিন পট্টির পাইকারের কাছে বেঁচে দিল সব মধু ঘূর্ষিতে গোটা কয়েক টাকা গুঁজে বেদরজা দোকান ঘরের দেয়ালটায় ঠেস দিয়ে বসে বসে ভাবলে এই কটা টাকায় কি করে চলবে সারা বছর জঙ্গলের ডেরায় গিয়ে কি করবে সে খাবে কি তার চেয়ে শহরে থেকে টুটা ফাটা কাপড়ার বদলি অ্যালুমিনিয়ামের বর্তন বিক্রি করা অনেক ভালো ফুটপাতে পড়ে পড়ে সারা রাত ঘুমিয়ে ভোরবেলায় উঠেই ভেবেছে আজ দেখা করবে ফালসার সঙ্গে দুপুরে সে নির্দিষ্ট সময় পর্যন্ত অধৈর্য আবেগে পায়চারি করে বেরিয়েছে অনেক আগেই এসে পৌঁছেছে গলির মোড়ে বহুবার চেষ্টা করেছে তবু ঢুকতে পারেনি গলির মোড়ে ঘোরাঘুরি করেছে বারবার যদি হঠাৎ দেখা হয়ে যায় তারপর কখন দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে নতুন উত্তেজনায় পুল পার হয়ে বস্তির দিকে হেঁটে গেছে এমলি দূর থেকে দেখেছে বস্তিটা এমনকি ফালসার ঘরখানাও দেখেছে দূর থেকে তারপর মনকে বুঝিয়েছে এত তাড়া কিসের কাল আসা যাবে এমনি করে কয়েকদিন কাটল খালি হয়ে এলোর কোমরের থলি শেষে একদিন সব সরম পায়ে মাড়িয়ে এসে উপস্থিত হল এ ওপাশ তাকালো চোরা চোখে না ফালসা নেই ছায়া ভেজা গলির ভেতর রকে বসে খেলা করছে দুটো বাচ্চা ছেলে সারা দুপুর অপেক্ষা করে অধীর হয়ে উঠল ইমলি পায়ে যেন ক্লান্তি নেই বিশ্রাম নেই মনের একদিকে হতাশা আরেকদিকে অধৈর্য এতদিন শুধু লজ্জার কথাই ভেবেছি ইমলি কৃপন মানুষের মতো মাটি খুঁড়ে না দেখেও জেনেছে ঐশ্বর্য ঠিকই লুকোনো আছে সব হারাতে বসেছে দেখে প্রাণীর আবেগে মাটি খুঁড়ে চলল ইমলি মনকে বোঝালে আছে আছে আরও নিচে লুকিয়ে আছে দ্রুত পায়ে পুলপাড়ের বস্তিতে এসে হাজির হল ইমলি আশঙ্কার স্রোতে লজ্জা মুছে গেল ফালসার ঘরের সামনে এসে দাঁড়ালো ইমলি খোলা জানালায় চোখ রেখে উঁকি মারল ভেতরে না ফালসা নেই ফালসা চলে গেছে দড়ির খাটিয়াটাও নেই সেই ঘরে পোড়া ইট দুটো আর একটা ভাঙা হাড়ি পাশের ঘরের ছোকরাটাকে প্রশ্নের পর প্রশ্ন করে জানলে সব দীর্ঘশ্বাস আর ব্যথাশ্রু একসঙ্গেই ঝরে পড়ল ঘরের ভাড়া বাকি ছিল ফালসার সব বিক্রি করে দিয়ে চলে যেতে হয়েছে তাকে কোথায় কে জানে কোথায় সারা পৃথিবীর রাস্তা জুড়েই তো গরিবের ঘর চাঁদনি আকাশ তো তার তাঁবুর সামিয়া না ফুটপাথের ধারে সেই বেদরজা দোকানঘরে ফিরে এল ইমলি রাত তখন অনেক লোক চলাচল ফিকে হয়ে এসেছে গুলমোহরের ফাঁক দিয়ে এসে পড়েছে এক টুকরো চাঁদের আলো দেয়ালে ঠেস দিয়ে বসে রইল ইমলি সব আশা ভরসা বুঝি ধুয়ে মুছে গেছে অবশ হয়ে গেছে ওর সারা শরীর ক্লান্তিতে ঘুমে চোখ জুড়ে আসছিল ইমলির হঠাৎ একটা শব্দে জেগে উঠল ও চেয়ে চেয়ে দেখলো একটা ছায়া শরীর এগিয়ে আসছে ভদ্রলোকের পোশাক পরা লোকটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল ইমলি ভয়ে আশঙ্কায় বুক দুলে উঠল ওর আরেকটা দিনের কথা মনে পড়ে গেল ইমলির সেদিনও এমনি অবশ্যই গিয়েছিল সারা শরীর বাধা দিতে পারেনি সে আজ শুধু বাধা দেয়ার শক্তি নয় মনের জোরও যেন কমে গেছে লোভ জেগে উঠেছে যেন ছেদিনের মতোই এসে দাঁড়াল লোকটা পায়ে পা ঠেকিয়ে ফিসফিস করে কি যেন বললে তারপর হাতের মুঠোয় একটা টাকার স্পর্শ পেল ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিয়ে একটা চর বসিয়ে দেয় লোকটার গালে পারল না ছায়া শরীরটা এগিয়ে গেল ধীরে ধীরে ইমলিও ছায়ার মতো অনুসরণ করল তাকে দিনের পর দিন মাসের পর মাস কি করে কেটে গেল টের পেল না ইমলি লোকটাও আসে না আর অনেক অন্ধকার রাত জেগে কাটিয়েছি ইমলি তবু সে ছায়া শরীরের দেখা মেলেনি ভিক্ষে করে রাস্তার কলে জল খেয়ে আর কতদিন চালাতে পারে কাজের চেষ্টায় অনেক ঘুরেছে আর নয় কেউ সন্দেহ করেছে চুরি করে পালাবে কেউ ভেবেছে ঘরে উঠতি বয়সের ছেলেটা বিগড়ে যাবে কলকারখানাতেও কাজ জোটেনি কোনো অনেক ভেবে ইমলির মনে হয়েছে রাতের অন্ধকারে ওই ছায়ার পথ ছাড়া গতি নেই তার কিন্তু রাতের অন্ধকারে যা মধু বলে মনে হয় দিনের আলোয় তা ফিরি করা যায় না কোথায় সে উজ্জ্বল যৌবনের লোভানি শরীরের আদিম উগ্রতা কোথায় হারিয়ে গেল নোংরা রোগা হার জির শরীর টেনে টেনে ভিক্ষে করে বেড়ালো ইমলি আর পাঁচটা দেখা দেখি বাধা বুলি শিখে নিল কিন্তু অমন বিগত যৌবনার হাতে পয়সা দেবে কে শহরময় ঘুরতে ঘুরতে রেল স্টেশনের কাছে এসে পৌঁছল ইমলি আশ্চর্য এমন এতোয়ারি হাটের ভিড় কেন স্টেশনে অসংখ্য মেয়ে পুরুষ কাচ্চা বাচ্চা পড়ে আছে কেন উদাস উদ্ভ্রান্ত চোখে কেউ চোখের জল মুছছে কেউ আছে পাগলের মতো এত চিৎকার হট্টগোল কান্না কিন্তু হাসি নেই কারো মুখে অসহায় দুঃখের ছায়া সকলের মুখে মাথায় টুপির ছোকরাগুলো ঘুরছে অনবরত লোকগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কেন এরা টুপি পরা মেয়েগুলোই বা কি বলছো ওদের কানে কানে দু একজনকে সাহসে ভর করে জিজ্ঞেস করল ইমলি কি আশ্চর্য খোঁড়টা কি সাদে বলে সারা দেশ জুড়ে উদ্বাস্তুদের কান্না রোল উঠেছে আর এই খোঁড়টা মেয়েটা উদ্বাস্তু কাকে বলে বুঝতেই পারছে না জমি জমা সম্পত্তি সব ফেলে রেখে পালিয়ে আসতে হয়েছে লোকগুলোকে পেছনে ভর দেবার কিছু নেই ভবিষ্যতের ভরসা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ইমলি বুঝল কিছুটা জল আর পাখা বিলোচ্ছে কেউ কেউ ওদিকে খাবার দেওয়া হচ্ছে ঠোঙায় করে পুরি তরকারি দিচ্ছে সবাইকে দু একজন অনুযোগ করছে এমন নোংরা খাবার খাওয়া যায় না দাঁতের চিবনও যায় না এমন রুটি বলছে কেউ কেউ কিছু বুঝল কিছু বুঝল না এমনি সময় দেখলে নিজেরই অজান্তে কখন সে আর সকলের সঙ্গে এক লাইন এসে দাঁড়িয়েছে আর যতই এগিয়ে আসতে শুরু করল সে সকলের পেছন পেছন ততই আনন্দের চকচক করে উঠল তার চোখ পেট ভরে খেতে পাবে সে এতদিনে পুরিয়ার আর তরকারি ওর হাতের উপর যখন খাবারের ঠোঙাটা পড়ল তখনও যেন বিশ্বাস হচ্ছিল না ইমলির পেছনের মেয়েটিকে জায়গা করে দিয়ে সরে যেতে ভুলে গেল যেন খাবার নিয়ে সরে এলো ইমলি আর সঙ্গে সঙ্গে মাথার গেরুয়া টুপি পড়ার ছোকরাটা এসে পথ রুখে দাঁড়ালো ওর প্রশ্নের পর প্রশ্ন শুরু করলে কোথেকে এসেছে কি জাত বাংলা জানে কিনা ভয়ে মুখ বিবর্ণ হয়ে গেল ওর আরও অনেক লোক জুটে গেল চারদিকে কে যেন চেঁচালে রিফিউজি নয় রে রিফিউজি নয় চচ্চুরি করে খাবার মারতে এসেছে রিফিউজিরা খেতে পাচ্ছে না শালি বাড়ি ভেবে ছুটে এসেছে মেরে ভাগিয়ে দে মাগিকে যার যা এলো বলল উত্তেজিত হয়ে উঠল সবাই হঠাৎ কে যেন একটা ধাক্কা মারল ইমলিকে হাতের ঠোঙাটা পড়ে গেল দূরে এদিক থেকে আরেকজনকে ধাক্কা মারলে আবার মাটিতে ছিটকে পড়লো ইমলি নিজেই চুল ধরে হিড় করে টেনে তুলল একজন ঠেলে দিয়ে বললে যা ভাগ আবার আসিস তো মেরে হাড় গুঁড়ো করে দেব যাক যাক ছেড়ে দে যথেষ্ট শিক্ষা হয়েছে মেয়ে মানুষ অল স্টেশনের বাইরে বের করে দেয় আর মারতে হবে না কোনো কথাই হয়তো বুঝতে পারল না ইমলি চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ল তার গায়ের ধুলো ঝেড়ে স্টেশনের বাইরে সিঁড়িতে বসে রইল ইমলি হঠাৎ যেন বমির বেগ এসে ঠেকল গায়ে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল বসে পড়ল আবার গল্পকথনমেই কল্লজ চ্যাপ্টার প্রতি শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা ইমলি আমরা নিয়মিত গল্প পাঠ করেই শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা